আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যাদের বদভ্যাস এত নিচুতর হয়ে গেছে, তারা মানুষকে সম্মান করতে পারে না, বিশেষ করে আমাদের যুবকদের মধ্যে। যখন সে মোবাইল টিপে আর তার সামনে হতে পারে তার মা, বাবা, ভাই বোন অথবা বড় কোনো আত্মীয় স্বজন, যে কেউ আসুক না কেন, তাকে যখন কোনো উপদেশ দেয় কিংবা তার সাথে কথাবার্তা বলতে চায়, তখন সে মোবাইল টিপতে থাকে। তার সাথে যে ব্যক্তি কথা বলতে এসেছে তাকে সে মূল্য দিতে চায় না, পাত্তাই দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা সম্পূর্ণভাবে ব্যক্তির দিকে নিবদ্ধ রাখতেন যাতে সে আনন্দ পেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এমনভাবে মূল্যায়ন করতেন যে লোকজন ভাবত নবীজি হয়তো তাকেই সর্বাধিক গুরুত্ব দিতেন। এমনকি তিনি কোনো গোত্রের নিকৃষ্ট ব্যক্তির সাথে যখন কথা বলতেন ঠিক তিনি একই কাজই করতেন, তার চেহারা দিকে তাকিয়ে থাকতেন, তাকে মূল্য দিতে থাকতেন। আর আমরা সেই নবীর উম্মত। যখন কেউ আমাদের সামনে এসে উপস্থিত হয় আমরা তাকে পাত্তা দিতে চাই না, আমরা তার কথাকে দাম দিই না, তাকে মূল্য দিই না, সম্মানও দিতে জানি না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে কি আদর্শ নয়? সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও তিনি নিকৃষ্ট ব্যক্তিদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতেন, সেখানে আমি আপনি এমন কি হয়ে গেলাম যে লোকেরা আমাদের সাথে কথা বলতে পারে না, আমরা তাদেরকে মূল্য দিতে জানি না, আমাদের কাছে বিরক্ত বোধ মনে হয়, এরকমটা হয় কেন? একজন সাহাবী বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে কোনো কঠোরতা থাকতো না, সবসময় কোমল হয়ে থাকতেন। আর আমরা মোবাইল টিপতে থাকি, মোবাইল টিপে টিপিতে আমরা বেশ ব্যস্ত হয়ে পড়ি, মোবাইলে যে ব্যক্তি আছে তাকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা, আপনি কি পারেন না 10 মিনিটের সময় বা 20 মিনিটের জন্য তাকে সময় দিতে? আপনার সাথে যে কথা বলছে সে তো সবসময় আপনার কাছে আসে না, হয়তো বা কোনো প্রয়োজনে বা কোনো মত বিনিময়ে আপনার কাছে এসেছে, আপনি কেন তখন তাকে মূল্য দিচ্ছেন না? কেউ কথা বলার সময় যদি আপনি মোবাইল টিপেন বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে তো তাকে অবমূল্যায়ন করলেন, তাকে তুচ্ছ জ্ঞান করলেন, এমনটি করা উচিত নয়, এটি কোনো মুমিনের সিফাত নয়। এছাড়া আপনি আল্লাহর পক্ষ থেকে একটি বদনামও পাবেন, দেখবেন অন্য সময়েও আপনি অন্যজনের কাছে অবমূল্যায়ন পাচ্ছেন, আপনাকে কেউ দাম দিচ্ছে না। আজ হয়তো আপনি অন্য মানুষকে দাম দিচ্ছেন না, কাল আপনার সাথে যে এরকমটা ঘটবে তা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এখনই অপেক্ষা করুন, আপনি এমন এক কোনো কাজে যাবেন যে কাজে তিনিও ব্যস্ত হয়ে পড়বেন, আপনাকে মূল্য দিবে না। সুতরাং আজ থেকে এ বদভ্যাস বাদ দিন, মানুষকে মূল্যায়ন করতে শিখুন। যখন আপনার কাছে কোনো ব্যক্তি আসবে তাকে মূল্যায়ন দিন, তার কথাকে গুরুত্ব দিন, হয়তোবা এমন সে কথা বলবে যা আপনাকে আনন্দ দিবে, আপনার এক মুহূর্ত পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।